आंसर ब्रोंकस। LUNGS लंग्स एर भीतरे अवस्थित वायु चलाचल नाली गुली के ब्रोंकस बोले। এবার সংক্ষেপে বলো ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। তার আগে একটু বুঝতে হবে, তাহলে একটা সংখ্যা পাইছি এইটা। এখন আমরা ব্রঙ্কাসের একটু অ্যানাটমি করি, তারপরে উত্তর দিচ্ছি। আচ্ছা এটা লিখে নেন, ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। যে সকল ড্রাগ ব্রঙ্কাসকে ডাইলেট করে, ডাইলেট করা হলো প্রসারিত করে, তাদেরকে বলা হয় ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। যে সকল ড্রাগ ব্রঙ্কাসকে ডাইলেট করে বা প্রসারিত করে একই কথাই, তাদেরকে ব্রঙ্কোডাইলেটর ব্রঙ্কোডাইলেটর ড্রাগ সমূহ। এই কয়টা মুখস্থ করে না, সাথে সাথে ক্লাসটা বলবেন। প্রসারিত করে দেবে কিভাবে, প্রসারিত করবে তাহলে আমরা ব্রঙ্কাসের এটাকে লেখছেন সবাই।
সালবুটামল এই বুটামল কথাটা আছে দেখেন বুটামল এটা তো বুটামল সাইকেল সালবুটামল সাইকেল লিগো সালবুটামল ঠিক আছে থিওফাইলিন অ্যামাইনোফাইলিন ডক্সোফাইলিন ইপ্রাট্রোপিয়াম অক্সিট্রোপিয়াম এগুলো কি করবে ব্রঙ্কাসকে ডাইলেট করবে কিভাবে ডাইলেট করবে আগে আমরা ব্রঙ্কাসের সংজ্ঞা তো লিখছি এবার আমরা ব্রঙ্কাসের অ্যানাটমি অ্যানাটমি অফ ব্রঙ্কাস অ্যানাটমি মানে কি অ্যানাটমি হচ্ছে শরীর না হলো না ফিজিওলজি মানে শারীরবিদ্যা অ্যানাটমি হলো গঠনবিদ্যা গঠনবিদ্যা হলো অ্যানাটমি হ্যাঁ তাহলে গঠন অ্যানাটমি শব্দের অর্থ কিন্তু গঠন না অ্যানাটমি শব্দের অর্থ হলো ব্যবস্থাবিদ্যা এখন গঠন কি আছে এর ভিতরে হাড় আছে না মাংস আছে এটা কিভাবে মানুষ জানে এক্স-রে করে জানছে না কি করে না এটা কেটে কেটেই জানছে বোঝা গেছে জীবিতদের কাটে নাই মৃত্যুদের কেটে কেটে জানছে এর ভিতরে কি আছে তার ভিতরে কি আছে এই কাটাকাটি কি বাংলায় বলে হলো ব্যবস্থাবিদ্যা আর এটা কি ইংলিশে বলে বা মেডিকেল টার্ম হলো অ্যানাটমি বোঝা গেছে তাহলে অ্যানাটমি মানে ব্যবস্থাবিদ্যা কাটাকাটি করে এই বিদ্যাটা হয়েছে জানতে পারছে যে এর গঠনে কি আছে ধরেন আপনার একটা বিল্ডিং করা হলো ওর ভিতরে কি দিছে না দিছে আপনাকে দেখানো হলো না এখন তো দেখছেন জন্য বুঝতে পারবেন বলতে পারবেন এর ভিতরে ইট দিছে সিমেন্ট দিছে বালি দিছে যদি না দেখানো হতো তাহলে কি বলতে পারতেন তাহলে কি করা লাগতো এটাকে টুকরে টুকরে করে দেখা লাগতো এর ভিতরে পাথর আছে না বালি আছে না কোয়া আছে না কি আছে বলে ঠিক এইরকম এই কাটাকাটি করে এটা যাচ্ছে এই জন্য এর নাম হলো ব্যবস্থাবিদ্যা বা অ্যানাটমি তাহলে আমরা এবার হলো এটাকে কাটবো এই ব্রঙ্কাসটাকে কাটবো ঠিক আছে ব্রঙ্কাস কোনগুলো এই যে পেস্ট কালারের গুলো যেগুলো এখন দেখেন এখানে তিন ধরনের নালী আছে এই যে লাল এগুলো হলো রক্ত নালী তারপরে নীল এগুলো রক্ত নালী আর এই যে পেস্ট কালারের বা সবুজ কালারের যেটা এটা হলো ব্রঙ্কাস এটা দিয়ে বাতাস যায় এটা দিয়ে যায় হলো বাতাস কোথায় যায় অ্যালভিওলাস পর্যন্ত আমরা যখন বাতাস গ্রহণ করি অ্যালভিওলাস প্রত্যেকটা অ্যালভিওলাস ফুলে ওঠে আবার যখন ত্যাগ করি শ্বাস তখন অ্যালভিওলাসগুলো চুপসে যায় বোঝা গেছে এই ফুলে ওঠে আর চুপসে যায় এই প্রক্রিয়াটা কখন করতেছে যখন আমরা শ্বাস প্রশ্বাস ঘটাচ্ছি একটা স্বাভাবিক লোকে একটা নর্মাল একটা লোকে কতবার শ্বাস প্রশ্বাস নেয় এটা কি জানা স্যার এটা হলো বারো থেকে আঠারো বার নিউমোনিয়া একটা রোগ এটা কোন জায়গায় হয় এটা হলো অ্যালভিওলাসে ওই যে অ্যালভিওলাস বললাম না অ্যালভিওলাসগুলো একটা অ্যালভিওলাসের একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে হয় হলো নিউমোনিয়া আর ব্রঙ্কাইটিস কোথায় হয় ওই ব্রঙ্কাসে হয় ব্রঙ্কাইটিস হয় হলো ব্রঙ্কাসে অ্যাজমা কোথায় হয় অ্যাজমা কিন্তু এই ব্রঙ্কাসেই হয় ঠিক আছে আর নিউমোনিয়াটা কোথায় হয় অ্যালভিওলাস এগুলো বুঝতে তো স্টেপ বাই স্টেপ সময়ের দরকার তাই না ফ্যারিংজাইটিস কোথায় হয় ফ্যারিংসে ল্যারিংজাইটিস হয় ল্যারিংসে ব্রঙ্কাইটিস হয় ব্রঙ্কাসে তাহলে আমরা এখন কি করব ব্রঙ্কাসের অ্যানাটমিটা দেখব আর এখানে তাহলে অ্যানাটমি অফ ব্রঙ্কাস নিউমোনিয়া লাংয়ের ভিতরে লাংয়ের ভিতরে লাং প্যারেনকাইমাতে ইনফ্লামেশন হলে ওটাকে বলা হয় নিউমোনাইটিস আর একে যদি হ্যাঁ এটার একটা কিছু ইমেজ আছে ওই ইমেজগুলোর সাথে যদি মিলে যায় তখন এটাকে বলা হলো নিউমোনিয়া ঠিক আছে এবার দেখেন হলো অ্যানাটমি অফ ব্রঙ্কাস একটা ব্রঙ্কাসের ওই নালীটা আমরা যদি এইভাবে দেখাই এটা একটা নর্মাল ব্রঙ্কাস এটা একটা নর্মাল ব্রঙ্কাস হ্যাঁ এই এই ওয়ালটার নাম হলো ব্রঙ্কিয়াল ওয়াল আর যে ভিতরে ছিদ্রটা আছে এটার নাম হলো ব্রঙ্কিয়াল লুমেন এটা হলো ব্রঙ্কিয়াল ওয়াল
আর ব্রং কিএল অল ব্রংকাসের অলকে বলা হয় হলো ব্রংকিয়াল অল আর এর ভিতরে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকে বলা হয় ব্রংকিয়াল লুমেন এই লুমেন শব্দটা অন্যান্য সিস্টেমেও পাবেন যেমন ইয়েসপদেরও পাবেন রক্তনালীর ভিতরে লুমেন আছে তারপরে স্টমাকের ভিতরে লুমেন আছে ইনটেস্টাইনের ভিতরে লুমেন আছে ওই ফাঁকা জায়গাটা এটা হলো লুমেন আচ্ছা এটা হলো ব্রংকিয়াল লুমেন লুমেন কোনটা লুমেন মানে হলো এই ছিদ্রটা এখন দেখেন তো এই ওয়ালটা যদি মোটা হয়ে যায় তাহলে লুমেনটা কি হবে বড় হবে ছোট হয়ে যাবে ওয়ালটা যদি কোনো কারণে মোটা হয়ে যায় এখন দেখেন এই ব্রংকাসটা কি কি দ্বারা গঠিত এর ভিতরে আছে নরম হাড়ের রিং নরম হাড়কে মেডিকেল ভাষায় বলা হয় কার্টিলেজ যদি কুচকুচি হাড় বলি না আমরা এটাকে বলা হয় কার্টিলেজ কার্টিলেজ হ্যাঁ এটাকে কার্টিলেজ এখানে এই জায়গাটা খাইছেন না এই যে এই নালিটা এটা এখন কেমন লাগে কুচকুচি হাড় আছে না এখানে এটাকে এটা কি দ্বারা গঠিত কার্টিলেজ দ্বারা কার্টিলেজ হলো কুচকুচি হাড় আচ্ছা এই কার্টিলেজের রিং থাকে আর হলো মাসেল থাকে মাসেল হলো মাংসপেশিকে বলা হয় হলো মাসেল এই মাংসপেশি আবার কয় ধরনের থাকে এখানে একটা হলো লম্বালম্বী মাসেল আর একটা মাসেল থাকে হলো সার্কুলেটরি মাসেল মনে দেখবে তাহলে একটা হলো লম্বালম্বী বা লঞ্জিটিউডিনাল মাসেল আর একটা হলো সার্কুলেটরি মাসেল এই সার্কুলেটরি মাসেলে যদি অনেক সময় খিঁচুনি ধরে খিঁচুনি বুঝলেন এই যে পায়ে কারো কি হয়েছিল এই পর্যন্ত যদি ইলেকট্রোলাইট কমে যায় তারা বেশি করে পরিশ্রম করে যান রিক্সাওয়ালা সারাদিন পরিশ্রম করতে চেয়ে এত বোঝো নাই ওর কিন্তু ইলেকট্রোলাইট কমে যায় ইলেকট্রোলাইট হলো যে স্যালাইন স্যালাইনের ভিতরে কী কী থাকে সোডিয়াম ক্লোরাইড তারপরে পটাশিয়াম এই ম্যাগনেশিয়াম এই জিনিসগুলো উপাদানগুলো থাকে এগুলো যদি ঘামের মাধ্যমেই হোক আর যেভাবেই হোক দেহ থেকে বের হয়ে যায় তখন কিন্তু মাসেলের কাজ করার ক্ষমতাটা কমে যায় এবং মাসেল তখন কী করে এই যে স্পাজম ঘটে টান ধরে ঠিক আছে ইলেকট্রোলাইট যদি সাপ্লাই দিতে পারে তাহলে কিন্তু সেটা দূর হয়ে যাবে এই যে খিঁচুনি ধরা বা মাসেলের টান ধরা এখানে কি ঘটে যে ব্রংকাসের যে একটা মাসেল হলো সার্কুলেটরি মাসেল আর একটা হলো লম্বালম্বী মাসেল একটা মাসেল হলো এরকম লম্বালম্বী আর একটা মাসেল হলো সার্কুলেটরি এই বৃত্তাকার এই বৃত্তাকার মাসেলে যদি এরকম খিঁচুনি ধরে তাহলে শরীর এটা কি হবে চিকন হয়ে যাবে না অথবা এইটা এই ওয়ালটা যদি মোটা হয়ে যায় তাহলে কি হবে শুরু হয়ে যাবে এই ওয়ালে যদি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু ওয়ালটা মোটা হয়ে যাবে বুঝা গেছে আচ্ছা আর এখানে কি কারণে আবার যদি ক্যালসিয়ামের পরিমাণ বা অন্যান্য ইলেকট্রোলাইটের পরিমাণ যদি দেহে কমে যায় রক্তে কমে যায় তাহলে কিন্তু এটা খিচুনি ধরবে খিচুনি ধরবে মানে এটা একদম চাপ দিয়ে শুরু করে ফেলবে তাহলে কি হবে মূল লক্ষ্য কি এদিক দিয়ে যাবে হলো বাতাস এই বাতাসটা অ্যালভিওলাসে যাবে আর অ্যালভিওলাসে থেকে বাতাসের অক্সিজেনটা যাবে হলো রক্তে আবার রক্তের কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলাসের ভিতরে ঢুকবে এটা আবার বের করে দেবে বোঝা যাচ্ছে তাহলে এই বাতাসের অক্সিজেনটা রক্তে দিচ্ছে আর রক্তের কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিচ্ছে এটাই হলো রেসপিরেটরি সিস্টেমের মূল কাজ তাহলে এই যাতায়াতের তো পথটা ভালো রাখা লাগবে ক্লিয়ার রাখা লাগবে না তাহলে নালী দিয়ে তো যাচ্ছে বাতাস যাচ্ছে হলো নালী দিয়ে এই নালীটাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আখ্যায়িত করছি এইখানে বলছি হলো ট্রাকিয়া তাই না আর এখানে হলো ব্রংকাস এই দুটো হলো প্রিন্সিপাল ব্রংকাস আর ওগুলো হলো লোবার ব্রংকাস টার্সিয়ারি ব্রংকাস অত কিছু দরকার নাই তাহলে আমার ব্রংকাসটা মনে থাকলে হবে যে ব্রংকাস কি এইটা তো এরকম হবে না এটা তো অনেক মোটা এটা কিন্তু সহজে চিকন হবে না চিকন হবে কোনগুলো এই যে একদম চিকন চিকন যে আছে এটা যদি অল্প একটু চিকন হয় তাহলে কিন্তু পর বন্ধ হয়ে যাবে বুঝা গেছে তাহলে এখন দেখেন তাহলে এই মাসেলটা কি লম্বালম্বী মাসেল বা লঞ্জি এটা এত লেখা লাগবে না শুধু বোঝার জন্য আর এটা হলো সার্কুলার মাসেল বা সার্কুলেটরি মাসেল এবার দেখেন একটা অবস্থান এইটা হলো নর্মাল ব্রংকাস নর্মাল ব্রংকাস
এখানে কি করছে দেখছেন এখানে এই ওয়ালটা মোটা হয়ে গেছে আর ভিতরে লুমেনটা শুরু হয়ে গেছে এই অবস্থাটাকে বলা হলো ব্রঙ্কো কনস্ট্রিকশন বুঝা গেছে তাহলে যে কোনো উপায় হোক লুমেনটা যদি শুরু হয়ে যায় তাহলে ওটাকে কি ব্রঙ্কাসের লুমেন শুরু হয়ে যাওয়া কি বলা হয় ব্রঙ্কো কনস্ট্রিকশন এর বিপরীত হলো ব্রঙ্কো ডাইলেশন তাহলে এটা লিখি আমরা ব্রঙ্কো কনস্ট্রিকশন এবার দেখেন আরেকটা পজিশন এইটাকে যদি এই অবস্থায় করি তাহলে এটাকে বলা হলো ব্রঙ্কো ডাইলেশন ব্রঙ্কাসের লুমেন যা ছিল সেই অবস্থায় আছে বা কারছে আরো প্রসারিত করে দিছে ঠিক আছে এটাকে বলা হলো ব্রঙ্কো ডাইলেশন দেখি এই শব্দ দুটো কেউ বুঝছেন নাকি আমি কি বুঝছে ব্রঙ্কো কনস্ট্রিকশন কি আরেকটু লাগবে আচ্ছা একটু ব্রঙ্কাসের লুমেন যে কোনো কারণে হোক ব্রঙ্কাসের লুমেন লুমেন লুমেনের দরকার আছে না কি দরকার আছে বলেন তো ওটা দিয়ে তো বাতাস যাতায়াত করবে সেই লুমেনটা যদি সরু হয়ে যায় তাহলে বাতাস যাতায়াত করতে পারবে না তার অসুবিধা হবে কি আমরা অক্সিজেনের অভাবে মারা যাব তাই না যে কোন অবস্থায় হয় এই যে অ্যাজমা প্যাশেন্টের হয় অ্যাজমা প্যাশেন্টের এইটা এরকম ব্রঙ্কো কনস্ট্রিকশন ঘটে তাহলে দুটি অপায় হতে পারে একটা হলো ওয়াল মোটা হয়ে যেতে পারে আর একটা হলো ব্রঙ্কো স্পাজম হতে পারে অর্থাৎ খিঁচুনি হতে পারে খিঁচুনি হওয়াটাকে বলা হয় ব্রঙ্কো স্পাজম এইগুলো শব্দ তো এত সহজে মনে আসবে না ইয়ে ধরা হতো না এখন দেখেন এই এটা হলো নর্মাল পজিশন এইটাকে রোগে কি বানাইছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করছে ঠিক আছে আর আমরা যে ওষুধ প্রয়োগ করবো তারপরে হবে এই অবস্থা ঠিক আছে এটা হলো ব্রঙ্কো ডাইলেশন তাহলে যে ড্রাগগুলো ব্রঙ্কাসকে ডাইলেট করে মানে ব্রঙ্কাসকে প্রসারিত করে কখন দেবো এই নর্মাল যে অবস্থায় কি দেওয়ার দরকার আছে এটা তো স্বাভাবিক আছে এটা তো দরকার নাই যখন ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে তখনই আমরা ব্রঙ্কো ডাইলেটর ড্রাগগুলো দেবো আর ড্রাগগুলো এখানে ওয়ালের সাথে লাগার সাথে সাথেই এইটা এই এই রকম অবস্থা হবে নালিটা বড় হয়ে যাবে নালিটা বড় হয়ে যাবে বোঝা গেছে ছিদ্রটা মোট বড় হয়ে যাবে আর বাতাস সহজেই অ্যালভিওলাসে যাতায়াত করতে পারবে তাহলে যে ড্রাগগুলো এই কাজটা করে তাদেরকে কি বলা হয় ব্রঙ্কো ডাইলেটর ড্রাগ এখন ব্রঙ্কো ডাইলেটর ড্রাগ পাইছি যে পর্যন্ত পাইছি তাকে সাতটি এই সাতটি একটু মুখস্থ করেন এবার আমরা এই ড্রাগগুলো কি কিভাবে ইউজ করব কখন ইউজ করব ঠিক আছে একটু মুখস্থ করেন এই ব্যাটা এখনই মুখস্থ করেন বাসায় যা কি করবেন না করবেন অনেকে বাসায় গিয়ে পড়ে না এখানে বুঝে দেওয়া লাগবে এখানে এসে বুঝে দেওয়া লাগবে দেখি কয়জনে পারেন এই ড্রাগগুলো কিভাবে প্রয়োগ করা হয় আমি মেশিনগুলো নিয়ে আসতে বলি হ্যাঁ আপনারা এই কয়টা কি কলম লাগবে এখন আমি কলম কোথেকে দেই আমাকে আমার যাওয়ার সময় দিয়ে যাবেন ঠিক আছে এটা গিফটের কলম কিন্তু কে যেন গতকাল ও একটি স্যার দুইটা দিয়েছে ¿Qué es lo que
আচ্ছা গুড, সুন্দর হয়েছে। আপনি পারবেন বলেন?
মুখস্থ করেন ইতিমধ্যে মুখস্থ করেন সবাই সবাইকে জিজ্ঞেস করব এটা ধরে এই ড্রাগগুলো কি কি ফর্মে পাওয়া যায় ডোজেস ফর্ম কি কিভাবে ইউজ করা হয় সেটা সবাই শিখবেন কই আমার মোবাইলও নাই ঘড়িও নাই কাছে মাঝে কত কয় মিনিট আছে দেখেন তো 4:50 11 মিনিট আছে 11 মিনিট অনেক হবে কেমন কাটে সেটাও দেখলাম আর ব্রঙ্কো ডাইলেশন হলে কেমন কাটে তাহলে ব্রঙ্কো ডাইলেটর ড্রাগ কাকে বলবো যে ড্রাগগুলো দেহে প্রয়োগ করলে ব্রঙ্কাসকে ডাইলেট করবে প্রসারিত করবে সেই ড্রাগগুলোকে বলা হয় হলো ব্রঙ্কো ডাইলেটর ড্রাগ এখন এই ব্রঙ্কো ডাইলেটর ড্রাগগুলো আবার লিখতেছি লিখে এই ড্রাগগুলোর কী কী ফর্মে পাওয়া যায় এবং কী কীভাবে ইউজ করা হয় হ্যাঁ যদি যায় তাহলে আপনি কিন্তু দায়ী ঠিক আছে ভয়ে ভয়ে অনেকে কিছু করি না আমরা জানলে সহজ সবই সহজ দেখেন তারপরে একটু লিখি ব্রঙ্কো ডাইলেটর ড্রাগ আমি বুঝে দেওয়ার জন্য কোনটার ভিতরে কি আছে এটা আরো অনেক কিছু পাওয়া যায় এই যে প্রথমটা এটা হলো ইনহেলার ইনহেলার দেখছেন তো না আচ্ছা তাহলে ইনহেলার আই এন এইচ এ এল ই আর ইনহেলার রোটা হেলার এটা তো ইনহেলার বলবো না ইনহেলার হলো মেশিনটার নাম ইনহেলেশন হলো প্রক্রিয়াটার নাম ইনহেলার হলো মেশিনটার নাম আর এটাকে বলা হয় হলো রেসপিরেটরি সলিউশন এই জিনিসটাকে বলা হয় রেসপিরেটরি সলিউশন হ্যাঁ বক্সের নিচে যেটা হ্যাঁ দেখাচ্ছি দেখেন এটা হলো রেসপিরেটরি সলিউশন নাম হলো সালটোলিন এর মূল উপাদানটা কিন্তু এইটা সালবুটামল আর এই যে কোম্পানি তাদের বাজারজাত করানোর জন্য বাংলাদেশ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই নামটা অনুমোদন নিয়েছে সেটার নাম কি সালটোলিন নামে ঠিক আছে যদি অন্য একটা কোম্পানি কিন্তু এই সালটোলিন নামে বাংলাদেশে আর বাজারজাত করতে পারবে না ঠিক আছে একটা কোম্পানি একটা নির্দিষ্ট নাম ধারণ করবে তবে সালবুটামল নামে সব কোম্পানি বাজারজাত করতে পারে অসুবিধা নেই ঠিক আছে এই নামটা সবাই নিতে পারে কিন্তু এই নাম বাদে যদি অন্য কোনো নাম কোনো কোম্পানি ইউজ করে তাহলে সেই নাম আর অন্য কোনো কোম্পানি ইউজ করবে না যদি করে তাহলে আগে যে কোম্পানি ওইটা নামটা নিচে পাস করে তারাই কিন্তু হলো গ্রান্টেড মানে তারাই পাবে আর কেস করে দিলি এদেরটা উইথড্র করার জন্য বন্ধ করার জন্য বলবে নাম চেঞ্জ করার জন্য বলবে বোঝা গেছে তাহলে এটাকে বলা হলো রেসপিরেটরি সলিউশন এটা সলিউশন মানে যে তরল আকারে আছে হ্যাঁ রেসপিরেটরি সলিউশন
দেখেন একদম ইপ্রাক্স এটা আমরা রেসপিরেটরি সলিউশন এটা এই যে ইপ্রাট্রোপিয়াম আছে এর ভিতরে তাহলে এটা পাচ্ছি আমরা রেসপিরেটরি সলিউশন হিসেবে আর এই সালবুটামলের অনেকগুলো ডোজেস ফর্ম আছে ট্যাবলেট আছে সিরাপ আছে তারপরে ইন এটা হলো রেসপিরেটরি সলিউশন আছে রোটা ক্যাপ আছে রোটা ক্যাপ রোটা হেলার মাধ্যমে একটা ক্যাপ ইউজ করা হয় এই যে ক্যাপসুল এটা কিন্তু খাওয়ার জন্য না এটা সালকুলু রোটা ক্যাপ সালকুলু হলো ওদের ব্র্যান্ড নেম মানে ট্রেড নেম ব্যবসায়িক নাম আর মূল জিনিসটা কি এই যে সালবুটামল তাহলে এই ওষুধটা কিন্তু খাওয়া যাবে না এটা ক্যাপসুল এটা হলো রোটা হেলারের মাধ্যমে দিতে হবে এখন রোটা হেলার কেমন সেটা দেখাচ্ছি এখন দেখেন তাহলে খাওয়ার ওষুধ খাইলাম খাইলে কি হবে ডাইজেশন হবে প্রথমে স্টমাকে যাবে ইনটেস্টাইনে যাবে হজম হবে হজম হয়ে লিভারে যাবে লিভার থেকে মেইন রক্তস্রোতের মাধ্যমে সমস্ত দেহে পৌঁছবে তাহলে ওই রক্তস্রোতের মাধ্যমে কোন জায়গায় পৌঁছতে হবে ব্রঙ্কাসে পৌঁছতে হবে কিন্তু তাহলে অনেক সময় দরকার না এটা খাইলাম সেটা কি হবে রক্তের মাধ্যমে আগে প্রথম হজম হবে মানে ওখান থেকে উপাদানগুলো বের হওয়ার পর কি হলো হজম এরপরে সেটা রক্তের মাধ্যমে যাবে হলো ব্রঙ্কাসে তা অনেক সময় দরকার আমরা সরাসরি যদি এটা ব্রঙ্কাসে ঔষধ প্রয়োগ করতে পারি সেটা দ্রুত কাজ করবে সেই সরাসরি ঔষধ প্রয়োগ করার পদ্ধতি হলো এখন পর্যন্ত তিনটা পদ্ধতি এক নাম হলো ইনহেলার নিচে এই যে নিচে এই যে এটা হলো ইনহেলার এটা কোনটার কি নাম এটার নাম হলো অ্যাকচুয়েটর অ্যাকচুয়েটর বা ইনহেলার মেশিন বললে হবে এটা হলো সিলিন্ডার ঠিক আছে এর ভিতরে আছে কোনটা এই যে সালবুটামল আছে আর এটা এখানে যে ছিদ্রটা আছে মাঝখানে ওইখানে দিয়ে একটু চাপ দিলেই লাগে গেল এরপরে একটু ঝাঁকা দিতে হয় হ্যাঁ ঝাঁকা দিয়ে এটা প্রয়োগ করে কি হবে দেখেন ঝাঁকা দিয়ে নিঃশ্বাসটা বাইর করে দিন লাংসের ভিতর থেকে সমস্ত বাতাস বের করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বের করে যখন আমরা শ্বাস নেব নাক দিয়ে না নিয়ে মুখ দিয়ে নেব প্রথম অবস্থায় ধরো নাক বন্ধ করলো পরে কিন্তু নাক বন্ধ করার দরকার হয় না অভ্যাস হয়ে যায় ঠিক আছে ওই বাতাসটা আমরা মুখ দিয়ে নেব নেওয়া যখন নেওয়া শুরু করলাম তখনই একটা চাপ দিলাম আর ওষুধটা কোথায় যাবে এই যে এর ভিতর দিয়ে ফ্যারিংসের মধ্য দিয়ে ট্রাকিয়ার মধ্য দিয়ে এদিকে যাবে না কিন্তু খাদ্যনালী দিয়ে যাবে না কিন্তু এখানে মেকানিজমটা এটা এইদিকে দিবে বাতাসে এদিকে দিবে তরল আর কঠিন পদার্থ দেয় হলো ইসোফেগাসের মধ্যে খাদ্যনালীর ভিতরে তাহলে এদিক থেকে লাংসে যাবে ব্রঙ্কাসে যাবে তাহলে ব্রঙ্কাসে যাওয়ার এই পথে ব্রঙ্কাসের ওয়াল এই যে দেখালে আমরা ব্রঙ্কাসের ওয়াল সেই ব্রঙ্কাসের ওয়াল তো এটা তো কোষ দ্বারা গঠিত তাই না আমাদের দেহটাই হলো কোষ দ্বারা গঠিত এই কোষের সাথে লাগার সাথে সাথেই যখন ঔষধটা যাবে এদিক দিয়ে এই কোষের সাথে সাথে অণুগুলো লাগবে ঔষধের অণু লাগার সাথে সাথে আগে কোষটা মোটা হবে মোটা হয়ে যাবে ব্রঙ্কো কনস্ট্রিকশন ছিল ওইটা ব্রঙ্কো ডাইলেশন হয়ে যাবে বোঝা গেছে তাহলে এটা একটা পদ্ধতি এটার নাম হলো ইনহেলার আচ্ছা আর আরেকটা হলো অনেক পেশেন্ট আছে এটা নিতে পারবে না হয়তো গ্রাম থেকে মূর্খ লোক আসবে ততই বুঝে দেবেন ভুল করবে সে ঠিক আছে মুমূর্ষু রোগী তারা সেটা পারবে না শিশু বাচ্চা তাদের যদি শ্বাসকষ্ট হয় এটা কিন্তু নিতে পারবে না তাহলে আরেকটা পদ্ধতি হলো রোটা হেলার এখানে দুইটা মেশিন আছে দুই ধরনের আগে ছিল এটা এখন নতুন এটা বার হয়েছে এখন দেখেন যে ক্যাপসুলগুলো এই রোড এটা একটা মেশিন